বিয়ারদের উদ্দেশ্যে আমি আমার পরিচয় দিই। আমার নাম সুকান্ত, আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম বরিশাল মোটর। আমার ব্যবসা প্রতিষ্ঠানটি বরিশাল লঞ্চঘাট হাটারখাল ঈদগাহ ময়দানের অপর পাশে রাজমণি হোটেল, হোটেলের নিচতলায় বরিশাল মোটর। আচ্ছা দাদা, আজকের ভিডিও শুরুতে আমরা কোন বাইকটা দেখবো? ভিডিও শুরুতে একটি স্ট্রাইকার রেড কালার, ফুল ফ্রেশ, ফুল ফ্রেশ। আচ্ছা, বাইকটি কি কিছুটা মডিফাই আছে দাদা? মডিফাই বলতে একটু হলুদ স্টিকার লাগানো হয়েছে, এছাড়া কিন্তু আর কোনো মডিফাই নেই। আচ্ছা, চাকা কি সাদা? চাকা গাড়ির সাথে চাকা, গাড়ির সাথে টায়ার, ফুল ফ্রেশ টায়ার। আর ইঞ্জিন তো আনটাস আছে না? আনটাস, আনটাস। তো বাইকটা কত মডেল দাদা? বাইকটি হলো 20 এর মডেল। আর চলছে কতটুকু? 22 সাল পর্যন্ত মেয়াদ আছে। চলছে, এটা চলছে তো আসলে মনে নাই, তো খুব কম চলছে, বেশি চলে নাই। আচ্ছা, এটা কি অনটেস্ট অবস্থায় আছে দাদা? না, এটা তো রেজিস্ট্রেশন করা। এই সিট কভারটা কিন্তু মডিফাই করে সুন্দর করে লাগিয়েছে, মানে একটি ব্যাগ ঝুলানি দিয়েছে এবং গাইডে কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই, মানে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে। তেল সাশ্রয়ী বাইক। তো এই বাইকটা কত হলে সেল করবেন দাদা? এই বাইকটা সেল করব আমরা 88,000 টাকা করে ছাড়ি দেব। হ্যাঁ, নাম্বার শর্ট স্ট্রাইকার বাইক ফ্রেশ। আচ্ছা, শোরুম প্রাইস জানি কত দাদা? শোরুম প্রাইস তো 1,17,000। আচ্ছা, তো সেক্ষেত্রে নাম্বার সহ কিন্তু আপনার 88,000 টাকায় পেয়ে যাচ্ছেন, যে কোনো জেলায় কিন্তু নিতে পারবেন। নাম্বার হবে বরিশালের নাম্বার। হ্যাঁ, এরপরে দেখাবো একটি লিবো, বাংলাদেশ মোটরস এর কেনা লিবো গাড়ি। এটা হচ্ছে বরিশাল মোটরস থেকে নিতে পারবেন। এটা হচ্ছে বরিশালের পুরাতন পাবেন, নতুন বাড়ি গিয়ে বলবেন আনছি নতুন, চালাইয়া মিটবে আরো দারুণ স্বাদ। তো এটা মূলত বলা যায় যে কিনবেন পুরান পাবেন নতুন, পাবেন নতুন, এই কন্ডিশনে গাড়ি যে কয়েকটাই আছে বুঝছেন। আচ্ছা, তো এটা চলছে কতটুকু? এটা 11,000 চলছে। একটি প্লাটিনা, বাংলাদেশের ঘরে ঘরে যে বাইকের সবচেয়ে চাহিদা তার নাম প্লাটিনা। অনেকে তো রেন্টের জন্য নেয়। রেন্টই তো চলে ভাই, রেন্টে এক্সাটিয়া প্লাটিনার মার্কেট, এই থেকেই বাজাজ কোম্পানির মার্কেট। এটা 110 সিসি, এটা হচ্ছে সামনে সিং ডিস্ক ব্রেক, কেনবেন নতুন, কেনবেন পুরাতন দামে। এটা তো অনটেস্ট অবস্থা, এটা অনটেস্ট, যে কেনবে সে নিয়ে নতুন গাড়ি, এটা তো পুরান না, দেব নতুন, রেজিস্ট্রেশনের টাকা মাফ করে দেব, কনসিডারেশন করে দেব আর কি। আচ্ছা, তো এই বাইকটা কত হলে সেল করবেন? এইটা সেল করব আমরা 94,000 টাকা ভাইয়া। এই টাইপের বাইক প্রত্যেকদিনই আমার একটা ব্লগে থাকে, কিন্তু আমি সবসময় ফ্রেশ বাইক কেনার ব্যাপারেই সবসময় এই থাকি, ফ্রেশ হইলে আমি আর টাকার দিকে তাকাই না, 2 টাকা কম বেশি যা হোক একটা লোকে নিয়া নতুনের চাইতে কিছু কম পাইলেই তো তার লাভ, পাইলো নতুন দামও পাইলো কম, এইটাই হলো লাভ, কেনলো কম দামে পাইলো বেশি পুরাতন, সেইটাই কিন্তু লাভ নাই। আবার অনেকে আছে বাজেট কম, সে কম দামেই নেবে, সব মিললে জিললেই আমাদের চলতে হবে, এই কারণে আমার সব ধরনের গাড়িও রাখতে হইবে, কম চলা গাড়ি রাখতে হবে, বেশি চলা গাড়ি রাখতে হইবে, দামের উপরে নির্ভর করতে হবে। একটা বেশি চলা গাড়ি কিনলে কমাইয়া বেশি দেয় বিক্রি করবো, আমি সেই চেষ্টা করি না, আমি চিন্তা করি অল্প দামে, অল্প চলা গাড়ি বেশি দামে কিনবো, যখন বেশি দামে চলে যারা কম, বেশি চলা কম দামে সেল করে কাস্টমারে কম দামে দেবো। এই একটি স্ট্রাইকার দেখেন, যে কোনো কেউ বলতে পারবে আমি যাই নতুন কিনে আসছি, দেখেন একদম নতুন, মাত্র 4 মাস হয়েছে, এটা তো 1 মাস, এটা 4 মাস, এটা চলছে 1,000 প্লাটিনা, আর এইটা চলছে মাত্র 5,000, একদম নতুনের মতো, কেনবেন পুরাতন পাবেন নতুন। তো এটা কি রেজিস্ট্রেশন বাইরে গিয়ে বলবেন আনছি নতুন? হ্যাঁ, রেজিস্ট্রেশন কি করা? না, অন টেস্ট, শোরুম পেপারস, নতুন বাইক, 21 সালে কেনা, মাত্র 4 মাস, এরকম বাইক, এইরকম ফ্রেশ বাইক অনেক শোরুমই পাওয়া যায় না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এইটা হলো ব্যাপার। আচ্ছা, তো এই বাইকটা কত হলে সেল করবেন? এইটা সেল করব মাত্র 87,000 টাকা। আর বাইকটা কত, কতর মডেল? 21-এর মডেল। আর চলছে কতটুকু? চলছে তো সামান্য 5,000 কিলোমিটার। এরপরে দেখাবো একটি এইচএফ ডিলাক্স অফিসিয়াল বাইক, এই বাইকগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড পাওয়া তো কষ্ট, তারপরে এই রকম ফ্রেশ পাওয়া আরো কষ্ট। আচ্ছা, এটা তো মূলত তেল সাশ্রয়ী বাইক, তেল সাশ্রয়ী বাইক, অফিসিয়াল বাইক, এবং অফিসিয়াল বাইক, এই বাইকটা যে কেনে সেই ছাড়তে চায় না, গাড়িটার টানটুন খুব ভালো, হিরো কোম্পানির গাড়ির মধ্যে স্প্লেন্ডারের চাইতে কিন্তু এই সেফ ডিলাক্সের টান টুন ভালো, চালাইয়ে মজো, 3 জন বসতে পারে, পিসের ক্যারিয়ারটা দেখেন কত উঁচা, যে কারণে যে পিসে বসে সে খুব আরাম পায়, এবং মহিলারা যদি বসে তারা এটা হাত দিয়ে ভালোভাবে ধরতে পারে, সমস্যা হয়, এই কারণে কিন্তু এই সেফের একটা এক্সট্রা চাহিদা আছে। আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন করা, হ্যাঁ, যাদের লং ট্যুর দিতে হয় তাদের জন্য এই সেফ ডিলাক্স একটা জনপ্রিয় বাইক।
তারপর এই বাইকটা ফ্রেশ, বরিশাল নাম্বার, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড করা, ট্যাক্সের মেয়াদ আছে 22 সাল পর্যন্ত। বিদায় গাড়িটি খুবই ভালো, সব মিলে একটা সাকসেসফুল বাইক। বাইকটা নিতে পারেন, যে নেবে কোনো দামাদামি করার সুযোগ নাই, কোনো রিকোয়েস্ট নাই, কোনো কিছু নাই। এটা নিলে একদম ফাইনাল 75,000 টাকা। এরপরে দেখাবো একটি প্লাটিনা ইএস কমফর্টটেক, ফ্রেশ বাইক, সিবিএস ব্রেকিং সিস্টেম, বরিশাল নাম্বার, একদম নতুনের মতো, কিন্তু কিনবেন তো পুরাতন, দামও দেবেন পুরাতন, গাড়ি নেবেন নতুন। আচ্ছা, এটা কি রেজিস্ট্রেশন করা আছে? রেজিস্ট্রেশন করা ভাইয়া। ট্যাক্স টোকেন কয় বছরের? কমপ্লিট ট্যাক্স টোকেন 2 বছরের। আর এই ট্যাক্স টোকেনের মেয়াদ আছে। এই বাইকটা কত মডেল? এটা হলো 20-এর মডেল। তো এই বাইকটা কত হলে সেল করবেন? এটা সেল করব 73,000 টাকা। নাম্বার সহ। এরপরে দেখাবো আরো একটি স্ট্রাইকার, একদম চিপ রেটে, যে যে ভাই যত দূর থেকে গেলেন এত কম দামে আর কেউ দিতে পারবে না, মাত্র 60,000 টাকা। এটা স্ট্রাইকার 125 সিসি। নাম্বার কি করা দাদা? নাউন টেস্ট, শোরুম পেপার, যে কোনো কেউ যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। ইঞ্জিন টিঞ্জিন তো ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, গাড়ি তো একটু স্বাভাবিক, কম দামের বাইক তো একটু নর্মাল হবে, কিছু কাজবাজ আছে করতে হবে, কিন্তু দাম তো কম ভাইয়া। 60,000 টাকা মানে প্রায় একটা গাড়ি শোরুম থেকে কেনার পর অর্ধেক দামের বাইক। তো অর্ধেক দামের বাইক নিয়ে তো কিছু কাজ করতে হবে ভাইয়া। তো পরে আমরা একটা প্লাটিনা দেখবো দাদা। এইটা হলো যে আমাদের এই 20-এর মডেল, সিবিএস ব্রেক, বরিশাল নাম্বার, খুব ফ্রেশ বাইক। এই বাইকটা আমি নিজে চালাই, ফ্রেশ বাইক এটা, রাফিজ কজন আমার চালাই, আমার ছেড়ে দেবো না। কমফর্টটেক সকব্দ টকব্দ সব অরিজিনাল, গাড়িটা চালাইও খুব মজা, বুঝছেন? চাকাটাকা একদম সাতের চাকা? একদম সাতের চাকা, ফ্রেশ চাকা, ফ্রেশ গাড়ি, বরিশাল নাম্বার, প্লেট পায় নাই এখন পর্যন্ত, মানে রেজিস্ট্রেশন করা, মানে ডিজিটাল প্লেট পায়, ডিজিটাল প্লেট পায়, ওই সেটটা দেখার না, গাড়ির ওই সেটটা একদম ফ্রেশ, মূল্য একদম হাতের নাগালের মধ্যে, মাত্র 72,000 টাকা ভাইয়া। নাম্বার সহ, সিবিএস ব্রেকিং সিস্টেম, কেবল কোবল সব আছে। আর একটা প্লাটিনা দেখাবো, এটা হলো যে আপনার 15-এর মডেল, আর এটা তো ব্লু, 10 বছরের, নাম্বার সহ, ব্লু কালার, ডিজিটাল প্লেট, এটা 3 কপি কাগজ, আজীবন মেয়াদি কাগজ, ঠিক আছে? এগুলি মানে এখন পর্যন্ত ওয়াশে দেওয়া হয় নাই, গাড়িগুলো ফ্রেশ গাড়ি। গাড়িটা এই গাড়িটা ভালো আছে, মাত্র 50,000 টাকায় 10 বছরের রেজিস্ট্রেশন সহ একটি প্লাটিনা বাইক, মাত্র 50,000 টাকা। হ্যাঁ, 10 বছরের নাম্বার এবং কাজ নাই, গাড়িটা কোনো কাজ নাই, টায়ার টুয়ার সব ফ্রেশ, নতুন করে লাগানো হয়েছে, দেখান চাকা তো একদম নতুন, নতুন একদম নতুন, কোনো খরচ নেই, মাত্র 50,000 টাকায় 10 বছর মেয়াদি প্লাটিনা, 10 বছর মেয়াদি। তো পরে আমরা এরপরে দেখাবো একটি ডাবল ডিস্ক পালসার, পালসার ডাবল ডিস্ক, হাতের নাগালের মধ্যে রেট, যেই কিনবেন পালসার ডাবল ডিস্ক কম রেটে তাদের জন্য বেস্ট, টায়ার টুয়ার সব কিন্তু ফ্রেশ, একদম নতুনের মতো, অন্টনা বাইক, একদম ফ্রেশ বাইক। এটা কত মডেল দাদা? এটা 18-এর মডেল। আর রান করছে কতটুকু? রান করছে 11,000। তো বাইকটি কি মোটামুটি এই সেট দিয়ে দেখান, নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবে, দাম দেবে জানেন কত? এটা একটা আকর্ষণীয় রেটের বাইক, আমাদের পরিচয় মাত্র 1,20,000 টাকায়, 1,20,000 ডাবল ডিক্স, সুপার হিট মার্কেট বর্তমানে পালসার ডাবল ডিস্ক, দেখালাম কম বাজেটে পালসার খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই বাইকটা। আচ্ছা, এটার ইঞ্জিনটা কি? আচ্ছা, এটার ইঞ্জিনটা কি ভালো আছে দাদা? হ্যাঁ, ইঞ্জিনটা তো কাজবাজ করা লাগবে ভালো, তো 35,000 টাকার যত গাড়িটা যতটা ভালো থাকা উচিত ঠিক ততটাই ভালো, এর চাইতে বেশি ভালো দেবো কথা নেই, মানে টাকা যেরকম মাল ওই রকম ভালো। হ্যাঁ, কথাই আছে না, টাকা যেরকম মাল সেই রকম। আর এটা হচ্ছে 10 বছর মেয়াদি, 10 বছর, ডিজিটাল প্লেট করা ভাইয়া, আর ওই প্লাটিনার ওই রেজিস্ট্রেশন করা প্লেট পায় নাই এখন পর্যন্ত, পাইয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, সবই আকর্ষণীয় রেটের মধ্যে দিতে আছে, মাত্র 35,000 টাকায় 10 বছর মেয়াদি কিন্তু প্লাটিনা আপনারা পেয়ে যাচ্ছেন। তো যারা নিতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে দ্রুত যোগাযোগ করুন, নাম্বার দেওয়া আছে সেখানে, দ্রুত হয়ে যাবে, কিন্তু গাড়ি আজকে দি কালকেই সেল হয়ে যায়, তারপর বলে ভাইয়া গাড়ি কি যেটা বলি সেইটাই সেল হয়ে যায়, এটা আমার আপনাদের দোয়া, দোয়ার কারণে আমরা যেটা অ্যাড দিই সেইটাই সেল হয়ে যায়। আপনারা দোয়া করেন বিদায়, আপনারা আরও দোয়া করেন যেন আমরা সবসময় তাড়াতাড়ি সেল করে ফেলতে পারি, অল্প লাভ করে। পরে আমরা কোন বাইকটা দেখবো দাদা? এই যে আরও দুইটা বাইক আছে দেখা, একটা হলো টিভিএস এর XL 100 হেভি ডিউটি, ঠিক আছে, আইটন, কিন্তু এটা আইটাস, সরি ভাই আইটাস,
আচ্ছা ওই আইটাস তো এইটা কত হলে সেল করবেন দাদা? এইটা হলো 43,000 টাকা অনলি অন টেস্ট, বাংলাদেশের যে কোনো জেলায় রেজিস্ট্রেশন, যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। আর কন্ডিশন কি ভালো আছে? হ্যাঁ, এটা নতুনের মতো, তার এটা চলছে মাত্র 8,000 না 7,000 কিলোমিটার। টিভিএস এক্সেল আছে? হ্যাঁ, ওই একটা আছে কাইট প্লাস, ওইটা আবার রেজিস্ট্রেশন করা বরিশাল নাম্বার। তো ওই বাইকটা কত দাম রাখছে? ওইটা 63,000 টাকা ভাইয়া, কাইট প্লাস রেজিস্ট্রেশন সহ, মানে নতুন গাড়ি, মাত্র 5,000 চলছে। আচ্ছা, একদম নতুন, গ্যালেজ দেখলেই বোঝা যায়। তো এই বাইকগুলো কিন্তু মা বোনদের জন্য, তো অনেক বোনেরা বলে ভাই এই বাইকগুলো আছে, এই কারণে এবার সংগ্রহ করে এইখানে রাখছি, এখন পর্যন্ত শোরুম উঠাইলে উঠাই দেবো, কিন্তু গাড়ি দুইটা ফ্রেশ। বিহারদের আমার ব্লগটা যেভাবে হোক, যে সকল বিহারদের অনুরোধ করছি, আপনারা না টানাটানি করে সম্পূর্ণ ব্লগটা দেখবেন, এইটা হলো আমার সবচেয়ে বড় রিকোয়েস্ট। কেন একটা ব্লগ করে সবাই একটু কষ্ট করে দেখার জন্য সবাই দেখবেন। আর সর্বোপরি কথা হলো, আমি বলতে চাই যে যে স্থানেই থাকেন, আমাদের বাইকগুলো যদি কিনতে চান কুরিয়ারের মাধ্যমে, কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন। তবে বাইক কেনেন, যাই কেনেন, আমরা কিন্তু একটা কথা সবসময় বলি, আবারও বলি, আমাদের গাড়ির কাগজপত্র সব স্বচ্ছ, সব পানির মতো পরিষ্কার, সঠিক কাগজপত্র সহ বাইক কিনলে বরিশাল মোটরসে আসবেন। বরিশাল মোটরস কিন্তু বরিশালের সেকেন্ড হ্যান্ড বাইকের আদি প্রতিষ্ঠান। তারপর আর কি বলবো, গেটে বাইক, গেটে লাইট, যেই বাইক ব্যবহার করবেন সবার কাছে অনুরোধ, হেলমেট ব্যবহার করবেন করোনাকালীন সবাই সবাই সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ।